সো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো যে এর আগের দিন আমার একটা ব্লগে আমার একটা প্রবলেমের কথা বলা হচ্ছিল, বোন বলছিল অনেকবার, বাট আমি ভাবিনি প্রবলেমটা তোমাদের কাছে শেয়ার করব আপাতত। তো তাই জন্য আজকে 5 দিন হলো, 5 দিন পরে ফাইনালি আমি বলছি। তো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকে কী হবে ভিডিওতে। তো আমার যে বড় চ্যানেলটা আছে এসআরকে শঙ্কর, তো ওই চ্যানেলটাতে আজ থেকে 4 মাস আগে একটা স্ট্রাইক কমেডি গাইডলাইন্স স্ট্রাইক এসেছিলো, ওর থেকে খারাপ ভিডিও আছে ইউটিউবে তো অনেক, তো বাট আমারটাই দিয়েছিলো, তো ঠিক আছে ওটার ব্যাপারটা অতটা প্রবলেম হয়নি। বাট রিসেন্ট আজ থেকে 5 দিন আগে আমার চ্যানেলে আবার একটা কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক এসছে, যে ভিডিওটা তোমরা স্বাভাবিক সবাই জানো যে পাগল সেজে আমি একটা রিসেন্ট ভিডিও করেছিলাম, তো ওর থেকেও খারাপ ভিডিও আছে ইউটিউবেতে, বাট ওই ভিডিওতে স্ট্রাইক দেয়নি কিন্তু আমার ভিডিওটাতে স্ট্রাইক দিল। সো দুটো স্ট্রাইক পড়েছে, তো তাই জন্য আমাকে ইউটিউব থেকে 1 সপ্তাহের জন্য ব্যান করে দিয়েছে, কারণ আর একটা স্ট্রাইক পড়লে ইউটিউব চ্যানেল পুরো ডিলিট হয়ে যায়। স্বাভাবিক যারা ইউটিউব ভিডিও করে তারা জানে যে 3টে স্ট্রাইক পড়া মানে চ্যানেল পুরো ডিলিট হয়ে যাওয়া। তো এই জন্য এই কয়েকদিন মন খারাপ লাগছিলো, হয়তো আমি কথাও বলিনি ভালো করে কারোর সাথে। সো ফাইনালি 3 বছর কষ্ট করার পরে আমি আজকে এই পজিশানটায় এসেছিলাম যে 3 লাখ সাবস্ক্রাইব হলো, বাট আমি 3 লাখের সেই আনন্দটা আর করতে পারিনি। তার একটাই কারণ, যেহেতু স্ট্রাইক পড়েছে চ্যানেলে, আর একটা স্ট্রাইক, কারণ এরকম 2টো স্ট্রাইক পড়ে গেছে মানে আর একটা না পড়ার কোনো ব্যাপারই না। তো তাই জন্য এই কয়দিন হয়তো মা বোনকে আমি বোঝাই যে কিছু হবে না, কিছু নেই, আবার নতুন করে হবে, অনেক কিছু বোঝাই, বাট যখন আমি বাইরে থাকি তখন আমি একা একা ফিল করি যে আমার কীরকম হয়। স্বাভাবিক ব্যাপারে তোমরা যতটা ভালোবাসা আমাকে দিয়েছো তো এটা আমি কখনোই ভুলতে পারবো না, কারণ দেখো আমি বলছি না আমার চ্যানেলটা এরকম ডিলিট হয়ে যাবে বা কিছু, বাট আর একটা এরকমভাবে স্ট্রাইক পড়ছে তার মানে আর একটা না পড়ার কোনো কারণই নেই। সো তাই জন্য আর কি করার কিছু করার নেই, জাস্ট মনকে একটা জিনিস দিয়ে বুঝ দিই যে ঠিক আছে আজ থেকে 6 মাস আগে আমি কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না, বাট এখন তো তোমরা এত লোক আছো যারা আমায় এত ভালোবাসো, তো ফাইনালি আবার দরকার হয় নতুন থেকে শুরু করব। তো এটাই বলার জন্য মনে ভাবছি চেপে রাখবো, বাট চেপে রেখে আর ভালো লাগছিলো না তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আজ সকালে আমি ইউটিউব ইন্ডিয়াকে একটা টুইট করেছি, তো ডিসক্রিপশানে আমার টুইটারের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যাও, তোমরা যদি পারো ইউটিউব ইন্ডিয়াকে একটু ওটাকে রিটুইট করো, তাহলে হয়তো আরও তাড়াতাড়ি ওরা ভালো রেসপন্স করবে। সো এটাই আর কি বলবো, খারাপ তো লাগছেই, তো গাইজ খারাপ লাগলেও কিছু করার নেই। আর আমার সবাই জানো যে লাইফস্টাইল শ্যুট অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, বাট ওটা স্ট্রাইক পড়েছে বলে 1 সপ্তাহের জন্য ব্যান করে দিয়েছি, আমি ভিডিও আপলোড করতে পারছি না, হয়তো সোমবার না হলে মঙ্গলবার আমার এই ভিডিওটা আসবে, কারণ মঙ্গলবার হয়তো ব্যানটা উঠবে। সো তারপরও গাইজ প্লিজ, যারা যারা আমার বড়ো চ্যানেলে দেখছো এটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওটা যদি না থাকে আমি এটাতে ভিডিও আসবে, আর আমি আশা করছি না এত তাড়াতাড়ি চ্যানেলটা যাবে, বাট তোমরা পাশে থাকলে কিছুই হবে না। তো গাইজ আজকে হয়তো আমার অতটা মন খারাপ লাগছে না, বাট এই কয়দিন আমি একা একা মানে তপু জানে কুন্দন জানে আমার কীরকম হচ্ছিল এই কয়দিন, বাট তারপরেও কিছু করার নেই, যেটা হওয়ার সেটা হবে, যেটাই হয় ভালোর জন্য হয়, বাট বাট এটা অনেক দিনের কষ্ট আমার, 3 বছর আমি খেয়ে না খেয়ে এর পিছনে দৌড়িয়েছি, মানে 3টে বছর আমার শর্ট ফিল্ম আসলে বুঝতে পারবে আমি পুরো রিয়েল লাইফ, আমার রিয়েল লাইফে যা যা হয়েছে সেম আমি ওখানটাতে দেখিয়েছি, তো ফাইনালি খারাপ তো লাগবেই। আর একটা কথা গাইস, আমার স্ট্রাইক পড়েছে 2টো স্ট্রাইক, তো এখন চ্যানেলের রিচ পুরো ডাউন থাকবে, কারণ 2টো স্ট্রাইক পড়ার পরে ওরা একদম চ্যানেল ডাউন করে দেয়। তো প্লিজ হাত জোর করে বলছি যারা যারা আমায় ভালোবাসো, তো এরপরে ভিডিও আসলে ভিডিওটা একটু শেয়ার করো, কারণ আমি আজ পর্যন্ত শেয়ার করার কথা কোনোদিনও বলিনি, তো ফাইনালি ভিডিওটাকে একটু শেয়ার করো, তার কারণ 2টো স্ট্রাইক পড়ার পরে 3টো স্ট্রাইক পড়লে চ্যানেল আর থাকবে না। সো 2টো স্ট্রাইক পড়েছে আর একটা না পড়ার কোনো কারণ নেই, আর ঠাকুরের কাছে বলি যাতে তাড়াতাড়ি করে চ্যানেলের স্ট্রাইকটা উঠে যায়, আর কি বলবো কিছু বলার নেই। সো এটাই বলার ছিল, তো তোমরা এরকমভাবে যে আমাকে 0 থেকে এত অবধি সাপোর্ট করেছো, 0 থেকে 3 লাখ সাবস্ক্রাইবার অবধি আমি এসেছি চ্যানেলটাতে, সবই তোমাদের ভালোবাসার জন্য, তো প্লিজ এরকম করে ভালোবাসা সবসময় দিও, কারণ তোমাদের উপরেই সব ভরসা, আর কিছু বলার নেই। সো তারপরে বলছি আমার ডিসক্রিপশনে টুইটারের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমি একটা টুইট করেছি, ওটাকে আবার একটু রিটুইট করো সবাই, তো টাটা।